अग्राधिकार। जय अग्राधिकार। ना जय अग्राधिकार। जय नवड़ा अग्राधिकार। ठीक है, एक साथ 3 2 1 जय अग्राधिकार। অগ্রাধিকার আজ এগিয়ে এসেছি কিছু চিলড্রেন আজকের দিনটাকে মানে স্পেশাল করার জন্য, আজকের দিন চিলড্রেন্স ডেটাকে সেলিব্রেট করার জন্য। তো ভিডিওটা সাথে থেকো, লাইক তো অতি অবশ্যই করবে, কমেন্টে জানিও কেমন লেগেছে না লেগেছে। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও, আর পুরো ভিডিওটা দেখো, অনেক ইন্টারেস্টিং জিনিস হতে চলেছে, অনেক সারপ্রাইজিং মুভমেন্ট আসতে চলেছে। সো শুরু করা যাক। এখন বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের পথে, আর কিছু জিনিসপত্র এখনো কেনাকাটা বাকি রয়েছে যেগুলো কিনবো। আমাদের কার চলে এসছে, তো ফার্স্টে জানাই গুড্ডু, আমাদের অগ্রাধিকারের মেম্বার গুড্ডুকে কংগ্রাচুলেশন কারটা কেনার জন্য। আমাদের অগ্রাধিকার পরিবারের ফ্যামিলি মেম্বারদের মধ্যে ফার্স্ট কার এটা। সো আমরা এখন বেরিয়ে পড়বো, আমাদের যে সকল বাকি জিনিসপত্রগুলো কেনাকাটা আছে, অ্যান্ড সাথে থাকবো। যেহেতু চিলড্রেন্স ডে স্পেশাল, বাচ্চাদেরকে দিয়ে কেক কাটা করো সেটা তো কখনো হয় না, আমাদের প্যারামাউন্ট বন্ধ ছিল। অ্যান্ড আমরা এখন কেকের দোকানে এসেছি, সুভাষ বাজারে একটা নতুন কেকের দোকান খুলেছে, খুব সুন্দর কালেকশনও রয়েছে। তো কেক নেওয়া হচ্ছে, কেকটা চকলেটস নেওয়া হয়ে গেছে, জিনিসপত্র কালকেই কেনা হয়ে গেছিলো, এখন কেকসটা নিয়ে আমরা যাবো লোকেশনে, অ্যান্ড বাচ্চাগুলোর সাথে সেলিব্রেট করবো চিলড্রেন্স ডে। আমরা চলে এসেছি আমাদের লোকেশনে, এখানে আমরা আগেও প্রচুর কাজ করেছি। এই জায়গাটা আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট জায়গার মধ্যে একটা, হামিদনগর লেপ্রোসি কলোনি। তো জায়গাটাকে আমি দেখাবো আমার ভিউয়ার্স। এটা হচ্ছে খুব মেমোরেবল ওয়াল একটা, বিকজ 15ই আগস্টের দিন, মানে আমাদের 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা এখানে একটা ইভেন্ট করেছিলাম, যেটা স্পন্সরশিপ দিয়েছিল আমাদেরকে এলিগেন্ট স্টিল। তো এই ওয়ালটাতে সবাই সবার মতো করে আমরা ফিডব্যাক দিয়েছিলাম, এই যে সব ফিডব্যাকগুলো এখনো পর্যন্ত লেখা রয়েছে। তার সাথে সাথে এখানে আমাদের ফ্ল্যাগ হোস্টিংয়ের একটা বেদি, তার পিছনে এলিগেন্ট স্টিলের একটা অ্যাডভার্টাইজমেন্ট, যেহেতু এলিগেন্ট স্টিল স্পন্সর করেছিল আমাদেরকে এই প্রজেক্টের জন্য। তো খুব সুন্দর লাগছে, আবার এতদিন পর এলাম জায়গাটাতে, আর আমাদের সব হাতের লেখাগুলো এখানে জল জল করে ফুটে উঠছে। তো এবার চলে এসেছি যখন লোকেশনটাতে, এবার কন্টিনিউ করবো, আমাদের বাচ্চাগুলোকে ডাকবো, অ্যান্ড চিলড্রেন্স ডে স্পেশাল যে ইভেন্টটা রয়েছে সেটাকে আমরা শুরু করবো। সাথে থেকো, কন্টিনিউ করো ভিডিওটা একদম শেষ পর্যন্ত, দেখো অনেক কিছু আরও এক্সাইটমেন্ট আসতে চলেছে। The sun will rise tomorrow.
আমাদের আজকে অনুষ্ঠান চিলড্রেন্স ডে স্পেশাল, বাট চিলড্রেন্স ডেকে দেওয়ার পর এখানে অনেক বৃদ্ধ অসহায় মা এন্ড বাবারা রয়েছে, যাদেরকে আমরা না দিলে কেমনই নিজেদের একটু দ্বিধাবোধ হচ্ছিল। তাই যে সকল আমাদের আরও যে সকল ব্ল্যাঙ্কেটগুলো রয়েছে ওনারা হাঁটাচলা করতে সক্ষম নন, কারো হাত কাটা গেছে, কারো পা কাটা গেছে, আমরা এখন তাদের বাড়ি বাড়ি গিয়ে বাকি যে আমাদের ব্ল্যাঙ্কেটগুলো রয়েছে সেগুলোকে লিখিত প্রথম প্রধানমন্ত্রী শ্রী জওহরলাল নেহরুর জন্মদিন। তিনি বাচ্চাদেরকে ভালোবাসতেন, তার জন্য আজকে দিনটা চিলড্রেন্স ডে হিসাবে গোটা ভারতবর্ষতে পালন করা হয়। তাছাড়াও আজকে 14 নভেম্বর আরও একজনের জন্মদিন, আমার খুব ক্লোজ রিলেটেড। তো তাছাড়াও আমাদের অগ্রাধিকার পরিবারের পক্ষ থেকে আজকে এই যে আমরা এইটা পদক্ষেপটা নিয়েছি তার কারণ হচ্ছে শীতকাল চলে এসেছে, আর আজকের দিনটা যেহেতু খুব স্পেশাল তার জন্যে আমরা এই ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশনে বাচ্চাগুলোকে ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশনের থ্রু আজকের এই অনুষ্ঠানটা আমরা শুরু করলাম। এরপরে আমাদের এই যে উষ্ণায়ন প্রকল্পটা রয়েছে, উষ্ণায়ন প্রকল্প মিনস ইন দ্য সেন্স আমরা সবাইকে এই শীতকাল থেকে বাঁচার জন্য পর্যাপ্ত পরিমাণে সে ক্লথস হোক বা ব্ল্যাঙ্কেটস হোক প্রোভাইড করে থাকি, সেটাই আজকের থেকে শুরু হয়ে গেল। এবার কন্টিনিউ আমাদের যতদিন শীত থাকবে আমরা যখনই সুযোগ পাবো সেই সকল মানুষগুলোর কাছে পৌঁছে যাবো যাদের এই শীতের সাথে লড়াই করার জন্য পর্যাপ্ত পরিমাণে পোশাক আশাক বা শীতের আবরণ নেই। তো আপনারাও সাথে থাকুন, এগিয়ে আসুন, আপনারা যদি কেউ স্বেচ্ছায় আমাদের সাথে যোগাযোগ করতে মানে সাহায্য করতে চান আমাদের সাথে আসুন, যোগাযোগ করুন। এমনিতেও আমার প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক লিঙ্ক দেওয়াই থাকে, আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। জয় অগ্রাধিকার, স্পিক আপ ফর দোজ হু কান্ট স্পিক ফর দেমসেলফ।